নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারদের অন্তরমহল। টলিউডের অন্যতম নামী সুপারস্টার হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। একসময় তিনিই ছিলেন ইন্ডাস্ট্রি, দশকের পর দশক ধরে ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন তিনি। 59 বছর বয়সী বুম্বাদা জন্মেছিলেন 1962 সালে 30 সেপ্টেম্বর কলকাতায়। তার বাবা নামী অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি। 1983 সালে দুটি পাতা ছবির মধ্যে দিয়ে মাত্র 21 বছর বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন বুম্বাদা। তবে সাফল্য এসেছিল 1989 সালে অমর সঙ্গীর হাত ধরে। বুম্বাদার ঝুলিতে রয়েছে একাধিক ছবি, অমর সঙ্গী থেকে চোখের বালি, চলো পাল্টাই, কাছের মানুষ। প্রায় 4 দশক ধরে অগুন্তি হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। এত বছর ধরে ইন্ডাস্ট্রি কাঁপানো বুম্বাদার সম্পত্তির পরিমাণও যে বিপুল হবে তা তো আর বলার অপেক্ষা রাখে না। টলিউডের এই সুপারস্টারের সম্পত্তির কাছে ফেল টলিউডের বাকি অভিনেতারা। সেলিব্রিটি নেটওয়ার্ক নামক সাইট থেকে জানা গিয়েছে বিষয়টি। সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে বুম্বাদার সম্পত্তির পরিমাণ প্রায় $30 মিলিয়ন, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ 200 কোটিরও বেশি। এছাড়াও কলকাতায় বুম্বাদার একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, তা অজানা নয় তার অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই বাড়ির ঝলক দেখতে পায় বুম্বাদার ভক্তরা। এক সাক্ষাৎকারে বুম্বাদা বলেন, প্রত্যেকটি জিনিস তার নিজের পছন্দ করে কেনা, এমনকি বিদেশ থেকেও বেশ কিছু জিনিস আনিয়েছেন তিনি। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।